বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতিকে বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান। জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধানকে প্রধানমন্ত্রী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারের নাম কি? হাবিবুর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনারকে হাবিবুর রহমান। ২০২৩ সালে র্যামন ম্যাগনেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? করভি রাকসান্দ। বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ১৩ জন ব্যক্তি। র্যামন ম্যাগসেসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? ফিলিপাইন থেকে দেওয়া হয়। কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ করা হবে? ফ্রান্সের সহায়তায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ কোন ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে? পটুয়াখালীতে স্থাপিত হবে। জাতীয় স্থানীয় সরকার দিবস কবে পালিত হয়? ১৪ সেপ্টেম্বর। বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এস এস পাওয়ার প্লান্ট কোথায় অবস্থিত? বাঁশখালী চট্টগ্রামে অবস্থিত। এস এস পাওয়ার প্লান্টের উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্ল্যাটফর্মে যুক্ত হয়? জাপানের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কোনটি? ইউরেনিয়াম। বিপিপিএ এর পূর্ণরূপ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। সম্প্রতি কত তারিখে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়? ৭ সেপ্টেম্বর ২০২৩ সালে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে ১০ অক্টোবর ২০২৩ সালে। দেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কোনটি? কক্সবাজার রেলওয়ে স্টেশন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর অর্থায়ন করে কোন সংস্থা? জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর নকশাকারীকে? রোহানি বাহারিন। বিশ্বের সবচেয়ে ধীর গতির শহর কোনটি? ঢাকা। বিশ্বের সবচেয়ে ধীর গতির ২০টি শহরের মধ্যে বাংলাদেশের কয়টি শহর রয়েছে? ৩টি, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম। সম্প্রতি বাংলাদেশ সফরকারী রুশ পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? সের্গেই লাভরভ। সম্প্রতি জাতিসংঘের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়? ৭৮তম অধিবেশন। জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সভাপতিকে? ডেনিস ফ্রান্সিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো। সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট থারমান সানমুগারাতনাম। RS-28 সারামাত কোন দেশের ক্ষেপণাস্ত্র? রাশিয়ার ক্ষেপণাস্ত্র। TVEL কি? জ্বালানি সরবরাহকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। TVEL এর পূর্ণরূপ? ট্যাঙ্ক ভেসেল এক্সাম লেটার। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির শহর কোনটি? যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন্ট শহর। কুখ্যাত থায়ারোয়ার্দি কারাগার কোন দেশে অবস্থিত? মিয়ানমারে অবস্থিত। ২০২৩ ক্রিকেটে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দলের নাম হচ্ছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ড। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের কততম আসর? ১৩তম আসর। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ভারতে অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভেন্যু কতটি? ১০টি ভেন্যু। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ মোট ম্যাচ ৪৮টি। বিশ্বকাপ ২০২৩ উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু কোনটি? নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, ভারত। ১৬তম এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত, রানার আপ শ্রীলঙ্কা। এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ ম্যান অব দ্য টুর্নামেন্ট হনকে? কুলদীপ যাদব, ভারত। এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ ম্যান অব দ্য ফাইনাল কে হন? মোহাম্মদ সিরাজ।